দর্শক, আর একদিন পরেই হচ্ছে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। টঙ্গীতে ইজতেমার ময়দানের খবরা খবর রাখছেন সহকর্মী নজরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নজরুল, মুসল্লিরা কি আসতে শুরু করেছেন? সেখানকার এখন সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটা বলছিলেন, ইজতেমা কিন্তু আর মাত্র বাকি একদিন। ইতিমধ্যেই কিন্তু আপনার টঙ্গীর তুরাকপাড়ের বিশাল এই ইজতেমার মাঠে কিন্তু আপনার বিভিন্ন জেলা থেকে অর্থাৎ ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু সমবেত হচ্ছেন। আমরা যেটা দেখেছি যে টঙ্গীর অর্থাৎ এই ইজতেমা ময়দানে মুসল্লিদের পদচারণে কিন্তু এখানে মানুষের হাজার হাজার মানুষের মানুষ অবস্থান করছেন, এবং নির্দিষ্ট যে খিত্তা রয়েছে অর্থাৎ 91টি খিত্তা এখানে রয়েছে। প্রত্যেকটি খিত্তার মধ্যেই কিন্তু আপনার মানুষ কিন্তু ইতিমধ্যেই রাত্র থেকে এখন পর্যন্ত কিছু মুসলধারে মানুষ আসতেছেন এবং খিত্তার মধ্যে অবস্থান করতেছেন। এটিকে ঘিরে কিন্তু প্রশাসনও এই জায়গায় যথেষ্ট তৎপর রয়েছেন। সকাল 11টার দিকে আপনার পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন উনি এসেছিলেন। উনি দেখেছেন যে সম্পূর্ণ পরিবেশ পরিস্থিতি কি আছে, এবং 10,000 আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা রয়েছে, এবং অর্থাৎ এখানে কিন্তু আপনার নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা রয়েছে ইজতেমা ময়দান। সিসিটিভি এবং সাদা পোশাকেও মানুষ কিন্তু আমরা দেখেছি যে সবাই অবস্থান করছেন। অর্থাৎ এখন কিন্তু মুসল্লিরা যার যার অবস্থান থেকে এসে এখানে কিন্তু অবস্থান নিচ্ছেন, এবং তারা রেস্ট নিয়ে আবার কিন্তু নামাজ আদায় করছেন, এবং তার যে ইজতেমার যে আনুষ্ঠানিকতা একদিন পর থেকে শুরু হবে তার কিন্তু কাজকামগুলো এবং কী কী আছে এগুলো সেরে নিচ্ছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে খিত্তায় খিত্তায় বিভিন্ন জেলা থেকে লোকজন এবং ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু অবস্থান নিয়েছেন। এখন কিন্তু আমরা বলতে গেলে মাঠ সম্পূর্ণটাই ভরে গেছে, এবং বিভিন্ন জেলা 64 জেলা থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা আসতেছেন, এবং এখনও বাস যুগে এবং ট্রাক যুগে লোকজন কিন্তু মানে ইজতেমা ময়দানে ময়দানের ভিতরে প্রবেশ করতেছেন। এখন কিন্তু আর কোনো ফাঁকা কোনো জায়গা নেই। আমরা সকাল থেকে দেখেছি যে যার যার যে নাম্বারিং করা যে জায়গা ছিল সব জায়গাতেই কিন্তু মুসল্লি ধর্মপ্রাণ মুসল্লিরা অর্থাৎ অবস্থান করছেন, এবং বলতে গেলে এক কথায় যে সম্পূর্ণ এক একর আপনার 160 একর জমির উপরে কিন্তু এই বিশাল যে ইজতেমার আয়োজন, এটার মধ্যে কিন্তু মানুষ কিন্তু পরিপূর্ণ হয়ে এবং অবস্থান করছেন, এবং সবাই যার যার। নজরুল, আপনাকে ধন্যবাদ।